ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদেরকে আজকে চাল কুমড়ার বড়া, চাল কুমড়ার বড়া কিভাবে তৈরি করা দেখাবো। এই চাল কুমড়া বড়া বগুড়া, দিনাজপুর, নওগাঁ মানে উত্তরাঞ্চলের খুব একটা প্রিয় খাবার। এটা বাজারও কিনতে পাওয়া যায়, আপনারা বাজার থেকে এনে রান্না করতে পারেন। আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে চাল কুমড়ার বড়া পাকাতে হয়। চাল কুমড়া বড়া পাকাতে এটাকে ভেজে নিতে হবে, সেই ভাজাটা আমি আপনাদেরকে দেখাবো। চাল কুমড়া বড়া পাকাতে লাগছে, আমার লাগবে কিছু ভেজিটেবল। আমি নিয়েছি কিছু বেগুন, সঙ্গে একটা আলু। আপনি যে কোনো ভেজিটেবল মন চাইলে দিতে পারেন, আপনি চাইলে অন্য রকম ভেজিটেবল দিতে পারেন। আমি নিয়েছি টমেটো, ভেজিটেবলের সঙ্গে নিয়েছি টমেটো। মাছ আপনি যে কোনো মাছ নিতে পারেন, যে কোনো মাছের পিস দিয়ে আপনি এটাকে সুন্দরভাবে পাকাতে পারেন। আর লাগছে আমার তরকারি রাটা রান্না করতে লাগছে পেঁয়াজ কুচি, আদা জিরা বাটা একসাথে, রসুন পেস্ট, রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, কাঁচামরিচ, কিছু মেথি, লাগছে তেল। মেথিটা আমি তেলের সঙ্গে যখন তেলটা গরম হবে তখন আমি মেথিটাকে দিব। মেথিটা একটা ডায়াবেটিসের কাজ করে, মেথিটা তরকারিতে দিলে তরকারিটা যেমন একটু সুস্বাদু হয়, অল্প 8-10টা মেথি, সেরকম আমাদের খোঁচপাচড়া রোগ এবং ডায়াবেটিসের মেথি খুব কাজ করে। ঠিক আছে ভিউয়ার্স, আমি এখন মূল রান্নায় চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমরা এখন কুমড়ো বড়াটা কিভাবে পাকায় আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কুমড়ো বড়াটাকে আসলে প্রথমে একটু ভেজে নিতে হবে, তেলের উপরে একটু ভেজে নিতে হবে। এই কুমড়ো বড়া বানায় চাল কুমড়া এবং মাসকলা ডাল একসাথে পিষিয়ে, তারপর এটাকে বানায় রোদে শুকিয়ে, এভাবে বানায়। বগুড়া, দিনাজপুর, রাজশাহী ওইসব জায়গাতে এটা খুব ওনাদের ফেভারিট খাবার। আমার শ্বশুরবাড়ি তো, আমি যখন যাই তখনই কুমড়ো বড়া খাই নিয়ে আসি। এটা একটা খুবই সুস্বাদু খাবার, এটা বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা নিয়ে আসবেন, দেখবেন এটা কত ভালো লাগে খেতে। বাচ্চারাও পছন্দ করে, বাচ্চারা, অনেক বাচ্চারা মাছ খেতে চায় না, কিন্তু ভেজিটেবল দিয়ে যখন আমরা এটাকে রান্না করি তখন বাচ্চারা এটা খেতে খুব পছন্দ করে। এই যে এভাবে এভাবে কুমড়ো বড়াটাকে উল্টি উল্টিয়ে ভাজতে হবে। এক পিঠ হচ্ছে, আমি সব কয়টাকে একসাথে দিয়ে দিচ্ছি, আপনি চাইলে অল্প অল্প করে দিতে পারেন, যে যা সুবিধা মতো করতে পারেন। এই যে এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি, না উল্টালে এক একটা এক এক রকম ভাবে ভাজা হবে। কুমড়ো বড়া পাকাতে আপনি যে কোনো মাংস দিয়ে খেতে পারেন, মুরগির মাংস, গরুর মাংস, সব কিছু দিয়ে এই কুমড়ো বড়া খাওয়া যায়, খুব একটা ভালো খাবার। পছন্দ করে না এমন কাউকে দেখি নেই। ভিউয়ার্স, আমি এখন কুমড়ো বড়াটাকে নামিয়ে ফেলছি, 5-10 মিনিটের মতো আমি ভেজেছি। একটু একটু তেল দিয়ে, তেল দিয়ে আপনারা কুমড়ো বড়াটাকে ভাজবেন। আমি আপনাকে দেখাবো কুমড়ো বড়াটা প্রথম কী ছিল আর এখন কীরকম আছে। এই যে একটু 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 পরিমাণ মতো তেল দিবেন, ডুবু তেল না, জাস্ট একটু পরিমাণ মতো তেল দিবেন। আমরা যেরকম ডিম ভাজা খাই, ডিম ভাজাতে যেরকম তেল লাগে সেরকম পরিমাণ একটু তেল দিবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন ভাজার পরে কীরকম হয়েছে। এই যে দেখেন, ভাজার পরে এরকম লালচে হবে, তারপর আমি যখন তরকারিতে দিব এটা ফুলে ফুলে উঠবে। আচ্ছা, আমি আপনাকে এখন তরকারিটা রান্না করে দেখাচ্ছি। আমি এখন তেল দিচ্ছি পরিমাণ মতো, আমি যে বলেছিলাম, আমি এখন তেল দেখছি তেলটা কতটুকু গরম হয়েছে। আমি যে বলেছিলাম জাস্ট একটু মেথি দিব, মেথি দিলে কী হয়, আগে তো বলেছি যে ডায়াবেটিস, আমরা যারা ডায়াবেটিস হয়েছে তাদের জন্য মেথিটা খুব একটা স্বাস্থ্যসম্মত খাবার, তরকারিটাও স্যান্ড হয় মেথি খেলে, খোঁচপাচড়া রোগগুলো ভালো হয়। এই জন্য আমি প্রায় তরকারিতে মেথি দিয়ে থাকি। মেথিটা যখন একটু গরম হবে, ভাজা ভাজা হয়ে যাচ্ছে, দেখেন একটা স্যান্ড আসবে, যখন মেথিটা একটা স্যান্ড আসবে তখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। আমি একটু গন্ধটা নিচ্ছি,
হ্যাঁ মেথিটার একটা সুস্বাদু গন্ধ এসেছে। আমি একটু আঁচটা কমিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। মেথিটা দেওয়ার পর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু একটু ভাজা একটু লালচে হবে, লালচে না তাই একটু ব্রাউন কালার হবে, তখন আমি রসুন পেস্ট আদা পেস্ট, এখন আমি রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। রসুন পেস্ট প্রায় 1 টেবিল চামচ, আদা জিরাটাকে আমি একসাথে পেস্ট করেছি, আদা জিরাটাও 1 টেবিল চামচের মতো আমি একটু নেড়ে দিচ্ছি। মেথিটার একটা সুন্দর স্যাঁক আসছে, আপনারা অবশ্যই একটু মেথি দিবেন তরকারিতে। আমি একটু পানি দিব, পানি দিলে হবে কি তেলটা যে ফুটুচ্ছে তেলটা ফুটুচ্ছে না, একটু পানি দিলাম, এই যে তেলটা ফুটানোটা চলে গেছে। এখন হবে কি যখন আমি এখন মরিচের গুঁড়া হলুদের গুঁড়াগুলো দিব তখন খুব সুন্দর মতন কালারটা আসবে। এখন আমি হলুদ দিচ্ছি 2 চামচ, এরকম চামচ হলে 2 চামচ দেবেন। মরিচটা একটু মরিচ দিচ্ছি 2 চামচ, 3 চামচ মরিচ দিচ্ছি, হলুদ 2 চামচ, মরিচ 3 চামচ। এবার দিচ্ছি ধনে গুঁড়ো, দিচ্ছি প্রয়োজন মতো লবণ, পরিমাণ মতো লবণ আপনিও দিবেন। এখন আমি এটাকে ভেজে নিচ্ছি। মশলাটাকে কষাচ্ছি, কষানোর উপর তরকারির টেস্ট হয়, যত সুন্দর করে কষাবো তত সুন্দর তরকারির টেস্ট আসবে, না হয় কাঁচা কাঁচা একটা কেমন যেন একটা গন্ধ থাকে। এখন আমি মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিব। এখন মশলাটা রান্না হবে, যখন মশলাটা রান্না হয়ে তেলটা উপরের দিকে আসবে তখন আমি ভেজিটেবলটা দিয়ে দিব। আমি একটু ঢেকে দিচ্ছি। দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম, 2 মিনিট হয়ে গেছে। দেখেন কি সুন্দর একটা কালার এসছে আর কি সুন্দর একটা স্যান্ট আসছে, শুধু স্যান্টটা আসছে কিন্তু মেথিটার জন্য কি সুন্দর একটা কালার আসছে। আচ্ছা আমি এখন বেগুনটা দিয়ে দিচ্ছি। এখন আমি বেগুনটাকে কষাচ্ছি, আস্তে একটু ছোটো ছোটো বেগুনটাকে একটু কষিয়ে নিচ্ছি। কষানোর উপরই তরকারির স্বাদ আসে, যত কষানো হয় তরকারি তত সুন্দর হয়। আসলে যারা আমরা এখন আমাদের শরীর স্বাস্থ্য ভালো আছে তাদের জন্যই কষানো তরকারিটা এখনও ভালো। কষানি তরকারি আজকাল তো অসুখ বিসুখ বেশি হয় মানুষের, কষানো তরকারি খুব একটা খেতে পারে না, তবুও আমি কষাচ্ছি, কষারি তরকারি এটা খুব ভালো লাগে খেতে। আচ্ছা আমি একটু ঢেকে দিচ্ছি, 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। বিওয়াস আমার 3 মিনিট হয়ে গেছে, এখন দেখেন তরকারিটা সুন্দর কষানো হয়ে গেছে। নেড়ে চেড়ে দিচ্ছি, আমি এখন আবার একটু ঢেকে দিচ্ছি, আবার আমি কিছুক্ষণ পরে ফিরে আসবো, প্রায় 3 মিনিট, আমি এখন 5 মিনিট পর ফিরে আসবো, 5 মিনিট লাগবে আমার। বিয়াস আমার 5 মিনিট হয়ে গেছে,
দেখেন তাহলে এটা কি সুন্দর হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে বেগুনটা। এখন আমি জাস্ট পানি দিয়ে দিব, পানি দিয়ে দিব তরকারিতে। একটু বেশি পানি দিব, কারণ আমি যে কুমড়ো বড়াটা পাকাচ্ছি পানি চষে নেই, একটু সিদ্ধ হতে সময় লাগে। আর কুমড়ো বড়াটা খেতে গেলে একটু ঝুলঝুল তরকারিটা রাখতে হয়, শুকনো একদম ভালো হয় না। খুব সুন্দর হয় আপনি ঝোলের মধ্যে তরকারিটা পাকাবেন, কারণ ওটা অনেক পানি চষে নেবে। যেরকম আমরা সুজির পিঠা বড়া দুধের মধ্যে ডুবাই, পানি চষে নে, রসটা চষে নে, সেরকম চষে নে কুমড়ো বড়াটা। দেখেন আমি কতটুকু পানি দিয়েছি, আপনি এরকম পানি দিবেন পরিমাণ মতো। এই যে আপনি দেখেন কতটুকু পানি দিয়েছি, এখন আমি আবার ঢেকে দিই। প্রায় দশ মিনিট পর আমি আবার আসবো, দশ মিনিট পর আমি আবার দেখাবো আপনাদেরকে। আমি একটা কথা বলতে আপনাদেরকে ভুলে গেছি, কথাটা বলিনি, আমি কিন্তু বেগুনটা কিউব করে কেটেছি। দেখেন বেগুনটা আমি কিউব কিউব করে কেটেছি, আপনি চাইলে যেভাবে ইচ্ছে সেভাবে কাটতে পারেন। আসলে একটু লম্বাটে করে কাটলে তরকারি কিন্তু কাটার উপর অনেকটা সুন্দর হয়, কাটার উপর অনেকটা খাবারের রুচি আসে। আপনি এরকম লম্বা করে কাটতে পারেন, আমি আলুটা যেভাবে কেটেছি এভাবে কাটতে পারেন, আমি জাস্ট কিউব করে কেটেছি, আপনি চাইলে যেভাবে ইচ্ছে সেভাবে কাটতে পারেন। আচ্ছা আমি ফিরে আসছি প্রায় দশ মিনিট পর। আমি এখন দশ মিনিট পর ঢাকনাটা খুলতেছি, আমার দশ মিনিট হয়ে গেছে। দেখেন তরকারিটা প্রায় হয়ে গেছে, আমার এখন যেটা কাজ কুমড়ো বড়াটা। আমি প্রথমে মাছটা দিয়ে দেব, মাছটা দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে দিলাম। এখন আমি টমেটোটা দিয়ে দিব, তারপর এই যে কুমড়ো বড়াটা দিয়ে দিব। যে কুমড়ো বড়ার জন্য আমার এত আয়োজন, সেই কুমড়ো বড়াটা এখন দিয়ে দিব। এখন যে ঝোলটা আছে এই ঝোলটাতে এই কুমড়ো বড়াটা আস্তে আস্তে হবে এবং সুন্দর মতো ফুলে যাবে, ঝোলটাকে চুষে নেবে, ঝোলটাকে চুষে নেবে। কিছুক্ষণ পর আমি প্রায় আবার কিছুক্ষণ পর ফিরে আসছি, দশ মিনিট পর ফিরে আসছি। এসে আমি পরে ধনেপাতা কাঁচামরিচটা দিব। আমি এখন চুলাটা একটু একটু ছোটো করে দিব, একটু মাঝারি করে দিব। প্রায় দশ মিনিট পর আবার আসব, আবার আমি আপনাকে দেখাবো। আমি এখন ঢাকনাটা খুলছি, আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ দিচ্ছি, কাঁচামরিচটাকে আমি একটু ফাঁকা করে দিচ্ছি। আমি কিন্তু একটু গুঁড়া মরিচটা একটু কম দিয়েছিলাম, কারণ কাঁচামরিচের টেস্টটা কিন্তু একটু ভালো হয়। আর আপনারা চাইলে যারা কাঁচামরিচ খুব খান না, তারা এমনি শুধু একটু জাস্ট একটু আগাটা ভেঙে দিলে কাঁচামরিচের ফ্লেভারটা আসবে। আমি দিয়েছি একটু ঝালের জন্য, কাঁচামরিচের ঝালটা আমরা অবশ্য একটু বেশি পছন্দ করি, এই জন্য আমি একটু একটু ফাঁকা করে দিয়েছি। তরকারিটা আমার খুব সুন্দর হয়ে গেছে, দেখেন। এখন কাঁচামরিচটা একটু জাস্ট অল্প একটু সিদ্ধ হোক, আর মেথির জন্য তরকারিটা খুব স্যান্ড ফ্লেভারটা ভালো আসছে। আমি ধনেপাতা দিইনি, মেথি যেহেতু দিয়েছি আমি ধনেপাতা দিইনি, ধনেপাতা দিলে তরকারিটা আরেক রকমের একটা সুস্বাদু আসে। আচ্ছা আমি একটু কাঁচামরিচটা প্রায় সিদ্ধর জন্য একটু ঢেকে দিই। আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম, আমার তরকারিটা একদম হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখেন তরকারিটা, খুব সুন্দর হয়েছে। আর এই যে আমার, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা বড়া তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন বড়াটা কত বড় হয়ে গেছে, এবং দেখেন সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখলাম, একটু ঝোল ঝোল রাখলে তরকারিটা খেতে ভালো লাগে। আর কুমড়া বড়ার তরকারি শুকাবেন না, শুকালে ভালো লাগবে না। আচ্ছা আমি চুলাটাকে অফ করে দিচ্ছি, আমার তরকারিটা হয়ে গেছে। আমি একটু ঝালটা লবণটা দেখি, আমার ঝাল লবণটা খুব সুন্দর হয়ে গেছে, তরকারিটার তরকারিটা হয়ে গেছে। আমি এখন তরকারিটাকে সার্ভ করব, এক সাইড থেকে আমি তরকারিটা বাড়বো যেন কুমড়ার বড়িটা নষ্ট না হয়। এই যে মাছগুলি আমি এক সাইডে দিব,
আমি তরকারিটা সার্ভ করেছি আমার তরকারিটা মিষ্টি কুমড়োর বড়া তরকারি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাকে পোস্ট দিবেন কিছু জানার থাকলে কমেন্টস করবেন ধন্যবাদ আমি চেষ্টা করেছি আপনাদেরকে কুমড়োর বড়া তরকারি পাক করে দেখানোর জন্য আসসালামু আলাইকুম